এই নষ্ট হয়ে যাওয়া পৃথিবীতে ভালো মেয়ে কি পাবো? প্রেম না করলে ফ্রেশ মেয়ে পাবো না। অ্যারেঞ্জ ম্যারেজ করা মানে সেকেন্ড হ্যান্ড, অন্যের ইউজড জিনিস বিয়ে করা। প্রেম না করলে অচেনা অপরিচিতার সঙ্গে মনের মিল হবে না। এ ধরনের চিন্তা ভাবনা ভুলেও করবে না। ভাইয়া দেখো, যারা ভালো মেয়ে, যারা পবিত্র মেয়ে, তারা তোমার সাথে বা তুমি যাদের কাছে এই নেতিবাচক কথাগুলো শোনো তাদের সাথে সে ইনবক্সে কিন্তু গুতাগুতি করবে না, ঢলাঢলি করবে না। জাস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড কালচার, রিক্সায় ঘোরাঘুরি করা, প্রেম করা, চাইলেই ভালোবাসার প্রমাণ দেখানোর জন্য ভিডিও কলে কাপড় খোলা বা লিটনের ফ্ল্যাটে যাওয়া, এসব তো বহু দূরের কথা। এক শ্রেণীর মেয়েদেরকে দেখেই পৃথিবীর তাবত মেয়ে সম্পর্কে এমন বাজে ধারণা করে ফেললাম আমরা। দেখো ভাইয়া, অনেক ভালো মেয়ে আছে। তুমি যেমন এই ঘোর কলুষতার বর্ষণ থেকে নিজেকে মুক্ত করে রাখার জন্য দাঁতে দাঁত চেপে যুদ্ধ করে যাচ্ছ, বিশ্বাস করো তেমনি এই একই আকাশের নিচে, একই পৃথিবীর বুকে অসংখ্য বোনেরাও দাঁতে দাঁত চেপে লড়াই করে যাচ্ছে, অপেক্ষা করে আছে কবে পবিত্রতার ঘোড়ায় চড়ে আসবে তার রাজপুত্র, কবে এই দম বন্ধ হয়ে আসা পৃথিবীতে তারা দুজনে মিলে দুরুমের ভাড়া বাসায় এক টুকরো জান্নাত রচনা করবে। এসবের কতটুকুই বা তুমি জেনেছ, কতটুকু ভেবেছ? ভাই, চতুর্দিকে ভালোবাসার আকাল দেখে তুমি হতাশ হবে না। যদি তুমি পবিত্র থাকো, যদি তোমার ভালোবাসা জীবন সঙ্গিনীর জন্য অপেক্ষা মৌলিক হয়, তাহলে আল্লাহ তোমাকে নিশ্চিত ভালো একজন মেয়ের সাথে জুড়ি বেঁধে দিবেন। জীবনের ভালোবাসা হয়তো কোনো এক ভোরে চুপ করে কড়া নাড়বে তোমার দরজায়।